আপনারা তো আমার জেলে দেখতেন গেছেন অল্প সময় নেই, এত কথা তো এতে কইতে পারি না। আই যেদিন প্রথম গাড়িতে উঠছি ভাইয়া, উড়ি দিয়ে আমি আমার সামনে বোরান বলারে দেইরে ভাইয়া, আমার যে কি মেজাজটা খারাপ হয়েছে, মনটা চাইছিল আর হাতের ব্যারিকেড এটা খুলি এতারে গলা চিবি গাড়ি ভিতরে মারিয়ে লিতাম। মনে মনে সিদ্ধান্ত নিছি, কাবিলা ঠান্ডাও ঠান্ডাও ঠান্ডাও। এই ঠান্ডা মাথায় ভাইয়া জেলখানা ভিতরে ঢুকছি। আমরা তো জেলখানা ভিতরে সিন তো জানেনি, ফার্স্টে আমদানি ঢুকায় না, ঢুকানোর পরে আমি করি বমি করে দিছি। মানে এই অবস্থা, এত মানুষ এত মানুষের ভিড়ে। তারপর আমি চাই বোরান কোনায় বোরান কোনায় দেই হাতে ওই সিবার ভিতরে সমানে কান্দের, এমন কান্দা কান্দেছে আমি মনে মনে কই বোরান তুমি এসব বং করলে জেলখানা তোমারে বলিও কেউ হাত্তা দিত না, তুমি এসব মায়া কান্না কান্দিও না। পরে তো মনে করেন আমি করে রুম টুমে দিয়ে দিছে গেলাম। ইয়ার হরে দি আমি যতবার ইগারে দেখতেছি আর মন চেতেছে কবে ইগার একটা কবজা দিই, কবে ইগার একটা কবজা দিই। পরে আমরা ভাইবারাদার কিছু হেতাগুলোকে পরিচিত হইলাম। আর ভাইবারাদার যে নিষ্ঠার গুন্ডা ঢাকা শহরে, হিগুন তো মাঝে মাঝে যাই জেলখানায়, হিগুন লোকে পরে পরিচিত হয়ে আরও শক্তিশালী হয়ে গেলাম। আমি তো চাইছিলাম বন্ধু হিয়ানি ইগার একটা মাইর দিতে। এই কাবিলা তুই বোরাই না রে, মাইরে ফাটাই ফেলতে পারলি না ভিতরে? আরে বন্ধু তোর কি মনে হয় না ইয়া তারা মাইরতাম না? আমার এত পাওয়ার হয়ে গেছিল জেলখানায়, চাইলে তো মাইরতে পারতাম, কিন্তু এত তো এমনি মরা এত কি মাইরতাম। তবে ভাইয়া আমার একটা জিদ, বোরান যেদিন জেলের ভিতরে তুমি বাইরে হইব সবার আগে কিন্তু আমি তোর তোরই আঙ্গুর যত টিয়া হিসাব হয়েছে বেগুন এত না বেগুন খারা ও বাইরানোর আগে আমার ভাই বেড়া দাঁত দিয়া আর একটা কেসকে বাদ দিয়ে দিতেছে। দাদু মারামারি করে কি হইবে, আমাকে খেয়াল রাখতে হইবে, ও আবার কবে বাইরে হইবে, ও বাইরানোর লগে লগে ওরা আর একটা ভিত্তি মামলা দিয়া বেত্রে ঢোকাইয়া দেবো। বোধহয় কোনো একা তুই তো কাতার যা আরো বোধহয় গেছিস। এই বেটা আবার মামলা দিয়ে ভিত্তি ভিতরে ঢুকাইয়া দিলে টাহা বেরোত পাইবা? ভাইয়া আপনি ও খালি বয়স হয়েছে আর গায়গোত্রে বাড়ছেন, একটারও মাথায় মামলা নেই। আরে ছবিটা দেখেন বরাবর এমন এক পোস্ট দিমু 33টা ছিলে গেল তোরে মানে আমার পোস্ট ফাস্ট করে সিনি তুই। হ্যাঁ আরে থাক না বেয়াজ আপ কোনাই আর দূর অনলাইন করে চাউল দিলে গেড়ি মধ্যে উঠে যায়। এ কাবিলা মাথা ঠান্ডা কর। এ ভাইয়া আপনি কেন খবর লনছেন বোরান জামিল লোক কবে বাইরে হইব? যেদিন হাতে বাইরে হইব জেলকে ডাকাকে খাড়ে থাকুম আমরা, আই দৌড়ে যেতে সাপ দিত রে মানে। আরে তুই কোনো চিন্তা করিস না, বোরান তো আম কাশিমপুরে আর কাশিমপুর তো আমার পকেটে, মনে কর বোরানও আমার পকেটেই আছে। এই বাসা ভাই চাট আমরা চাই রে, বোরান কবে বাইর হবে সেটা বল। আমি কোনোদিনও রাজি হব না। কেন? আমি তো নিজমকে ভালোবাসি, আমি নিজমের কাছে যেতে চাই, তুমি আমাকে অন্ধকারের মধ্যে রেখেছ কেন? উলু একটা হাসি দেয়, হাসি দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমার জগৎটাই তো অন্ধকারের, আমার সাথে তোমার এই অন্ধকার জগতেই থাকতে হবে, এতে অনেক সুবিধা, তুমি কোথাও যেতে পারবে না, কাউকে দেখতে পাবে না, ইন্টারেস্টিং বইরে মামা, কারো সাহায্য কামনা করতে পারবে না। তুই দেখাস না আমি এখানে কথা কথা থাপড়াই লাইতে কিলে করি এখানে, তোরা কে আনতে বেশি চিনস? আরে বেটা তোর নিজের ভাই, তুই আমার থাপড়াইতে পারো, উঠতে বইতে থাপড় দিতেই পারো, মুই যদি আমি এইভাবে থাপড় টাপড় দিই তাহলে বেটা মন খারাপ করবে না? আর ভাইয়ের প্রতি আর এত দরদ নাই, তোরা তো আলগা দরদ করতো নাই, ঝামেলা তো তোর, তুই তো অবশ্যই এখানে আদর করবি, তুই তো এখানে তোর অনেক ধরনের সুযোগ সুবিধা লসা, তোর লোকে এখানে বন্ধুত্বের সম্পর্ক, এখানে তোর তোর মায়াকে নাম্বার দেয়, তুই এখানে তোর মায়াকে নাম্বার লস, তোরা তো বন্ধু, তোরা কি ছোট ভাই বড় ভাই? আর করে বেয়াদবির লিগে বললাম, তুই দেই অন্য লাইনে চলে গেলি, আগা বাদ দে করে বেয়াদবি কর। কি বেয়াদবি করছে না বাদ, কি বেয়াদবি করছে বল না বাদ দে, বলতে চাই না কি বেয়াদবি করছে। তোমাকে দোনো দোনো রসুনের এক কোথায় আর সামনে আসি ডঙ্গি গঙ্গ। হে শুভ ভাই চল নাচকে রাতে দুজনে মিলে একটা হট মুভি। ওয়াও হোয়াট আ ফ্রেন্ডশিপ দুইজনের, সাবাস। তুই কি ছোট ভাই তুই বন্ধু হয়ে গেছিস কেন? গ্রেট। এসে বললা এক খাবার দিয়ে কিন্তু একদম কান কাল সব ফাটাইয়া ফেলবো, কি বলো তুমি? আরে বন্ধু আর সামনে ঢঙ্গি গুণ কর ইচ্ছা, অ্যাক্টিং গুণ আমি বুঝি, যা তোর হয়েছিস একজন হট মুভির প্রডিউসার আর একজন অ্যাক্টর, যা দোনোজন একত্রে মিলি সা যা। যা যা টেনশন করিস একটু পরে আবার আইবো, যা। আর কোনো বিচার আছে কেন তুমি? অভিমান করছে মোনা মিষ্টি এসে বললেন অন্য কারণে এসেছি তোমার কাছে,
তোমাদের দুইজনকে আমরা আসলে খুব পছন্দ করি। তোমাদের ভাইয়া তো তোমাদের জুটি খুবই পছন্দ করে। তোমরা নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সুখী জুটি। বই আবার পড়তেছিলাম, বুকের বই চলে গেছে তারা প্রেমের দিকে। ঘুমের ভিতরে কেউ মারে তোর ভূতে কি লাইরে তোর ভাইয়া কি কন ঢাকা শহরে জিন ভূত আছে? ঢাকা শহরে ভূত তুই চিনস? ঢাকা শহরে ভূত চিন্তা করতে শেষ কত না আইসে, এগার আগে বিষটা মারি দিতে হবে বন জঙ্গলে চুরিমুরি করছে। এখানে তো বুতেরা দেয়া গেছে, আড্ডা দিতে বসে, ভাত খাইতে বসে, কার বাতা হাড়া দিয়ে লাইছো? সেগুনে গেছে তোর উপর মেজাজ খারাপ হয়ে রাইতে বলে তোর বিষ মারে দূর ভাইয়া আগারে পড়া দিন ভাইয়া। আর কাছে মনে হয় এই কাজগুলো পাশা ভাই করে। ইস, আমি যদি কোনোদিন যদি হুনি পাশা তোর রাইতে বেলা মারিয়া লাইছে, আই যে কি খুশি হইম, কি খুশি হইম আই। হ্যাঁ রে ভাইয়া, পাশায় আরে কেন, আই যদি একবার দৈত্য মারে ঘুমের ভিতরে আরে কে ডিস্টার্ব করে, হেতে রে আই ঘুমের ভিতরে দু তিনটা পোস্ট মারে দিমু। এই যে কথা কথা মানুষের পোস্ট মারবি, অন্ডামি বন্ডামি গুন্ডামি এগুলো বাদ দিতে, মানুষের মনের বদ্ধ অনেক বড় বদ্ধ। অন সময় আছে শিমুল, বাথরুমে যা ল্যান্ডটা ওই তিন বালতি হানিতে গোসল করি, পরিষ্কার হই, নোয়াখালী চলে যা, তুই ঢাকা শহরে থাকিস না। দূর একবার তুই ঢাকা শহরে ভূতের নজরে পড়ে গেছিস, আমি তো তোর লাইফ খুব টেনশনে আছি রে। না ভাইয়া, আমি ঢাকা শহর ছাড়ি নোয়াখালী যেতে পারতাম না। তাইলে ভূতের কি লিখা আর কি? আচ্ছা ভাইয়া, ঢাকা শহরে ভালো কোনো হুজুর আসেনি? হুজুর নেই কোনো লাভ হইতো না, আগে নিজেরই ঠিক হইতে হইব। কোনো হুজুর তোরা ঠিক করতে হইতো না, দেয়া যাবে হুজুর তোরা তাবিজ দিছে, তুই তাবিজ হরস্ব, তোর রোগও ভালো হইলো না। তুই হুজুরে দিবি পোস মারি, এ রিক্স কে লইবি? তোর ভাইয়া হুজুরে রেখিলে পোস মারি। তুই যে বেয়াদব, তোর দ্বারা সবকিছু সম্ভব। এরে পানিটা গরম করে নিয়ে আসেন, ঠান্ডা হয়ে গেছে, যা ভাইয়া। আপনি দেখেন না পুরো শরীর ব্যথা করে, আজকে আপনি যে গরম পানি করে আনেন না। ও লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।